वेलकम टू हिमामी हेल्दी एंड टेस्टी कुकिंग आर प्रेजेंट्स रातुनी रथयात्रा स्पेशल वीके आज के शिखब आमरा खोद जगन्नाथ धामेर एकेबारे ऑथेंटिक कोनो एकटी रेसिपी शेखाबेन के शेखाबे आज के रातुनी प्लीज वेलकम शबरी शबरी वेलकम टू द शो दारुण लागजे शबरी तुमी कोथा थेके आसछो बारासात थेके आसछि बारासात थेके आसछो आर उड़ीसार एकटा ऑथेंटिक रेसिपी तुमी एई रथयात्रा स्पेशल वीके आमादेरके शेखाबे ताई तो तो सेटा कि पखाला भात ভাত টক দই ধনে পাতা ও পুদিনা পাতা পেস্ট পেঁয়াজ কুচি লেবুর রস নুন সর্ষের তেল সর্ষে কারি পাতা শুকনো লঙ্কা তাহলে শুরুতে কি করছো শুরুতে আমি টক দই নেব টক দই কতটা টক দই 2 স্পুন মতো 2 স্পুন টক দই আর কতটা ভাত ভাত মোটামুটি 250 গ্রাম আর চালের ভাত আছে এটা অনেক সময় যখন ভাত আমাদের রয়ে যায় পরের দিন পখালা ভাত করে খেয়ে নেওয়া যেতে পারে এবং আমাদের ক্লাইমেটের সঙ্গে ভীষণ ভালো যায় যে টকের একটা ফ্লেভার ভাতের সঙ্গে পরে শরীরটা ঠান্ডা থাকে আর কি দিচ্ছে এটা দিচ্ছে রে ধনেপাতা আর পুদিনা পাতা বাটা ধনেপাতা আর পুদিনা পাতা বাটা হ্যাঁ বাহ তোমার শাড়িটা আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আমার শাড়িটা পছন্দ হয়েছে ভীষণ সুন্দর জানো তো কথা কার প্রিয় গোপাল একদম আমার শাড়ি দিয়ে সাজায় প্রিয় গোপাল বিষয়ে আচ্ছা তারপর দেব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দারুণ খাবার বলো হ্যাঁ টেস্টি ধনে পাতা পুদিনা পাতা বাটা তার সঙ্গে টক দই আচ্ছা আচ্ছা ভাত কিন্তু খুব একটা মানে ওই গোবিন্দভোগ চাল বা ওই ধরনের চাল দিলে কিন্তু পখালা ভাত হবে না হ্যাঁ এটা জেনারেলি নরমাল আমরা মানে বাঁশকাঠি বা বাঁশকাঠি রাইস থেকে বেশি ভালো হয় একদম বাঁশকাঠি রাইস যেমন নরমাল ভাত হয় বাড়িতে সেই ভাত দিয়ে কিন্তু তৈরি করতে হবে লেবু আচ্ছা হ্যাঁ লেবু আমি দুই রকম লেবু দেবো দুই রকম লেবু ব্যবহার করা হচ্ছে পাতি লেবু দিচ্ছি হ্যাঁ আর গন্ধ লেবু দেবো পাতি লেবু আর গন্ধরাজ লেবু বাহ পাতি লেবুটা টকের জন্য আর গন্ধ লেবুটা হচ্ছে গন্ধের জন্য হ্যাঁ আর এটা কি গন্ধ গন্ধ লেবু আমার লেবু খেতে খুব ভালো আচ্ছা লেবুটা দিয়ে দিলাম এর মধ্যে ঠিক আছে আমি ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে ফ্রেশ সাবাস কোথা থেকে শিখেছো তুমি এইটা আমার মা থেকে শেখা মানে মা ভীষণ লেবু ভালো খায় আর ছোটবেলা থেকে আমি ভীষণ গন্ধ লেবুটা স্পেশাল খুব ভালো খাই আমি এবার এটাকে একসঙ্গে মাখিয়ে নিতে হবে লেবুটা ভেতরে দিয়ে দিলে ফ্লেভারটার জন্য লেবুটা দেওয়া হয়েছে আচ্ছা এই ভাতের যে জল সেটা তো শুনেছি একটা স্পেশালিটি আছে নামও আছে হ্যাঁ হ্যাঁ তোরানি বলে তোরানি এই যে পান্তা ভাত যেটা জলটা যেটা এই জলটাকে বা শুধু জলটাকে ছেঁকে ওরা খায় মানে ওড়িশার লোকরা সেটা তোরানি বলে তোরানি হ্যাঁ আচ্ছা এবার গ্যাসটা অন করতে এবার গ্যাসটা অন কর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সর্ষের তেল লাগবে সর্ষের তেল এই তো মোটামুটি ইমামি হেলদি এন্ড টেস্টি কাচিগানি মাস্টার্ড অয়েল ব্যবহার করা হচ্ছে খোদ জগন্নাথ ধামের অথেন্টিক রেসিপি পখালা ভাতার জন্য তোমার রয়েছে এই সমুদ্রের মধ্যে ভয়াবহ সমস্ত ছবি একেবারে সমুদ্রের মাঝখানে হ্যাঁ আছে আচ্ছা যদিও আমি জলে খুব ভয় পাই আমি সাঁতার কাটতে পারি না খুব ভয় পাই তাও যাই আর কোণারক মন্দিরের ছবি আছে হ্যাঁ ওটা তো বাঙালিদের থাকবে সেই জন্যই জিজ্ঞেস হ্যাঁ চিল্কা আর কোণারক হ্যাঁ পুরীর ছবি হচ্ছে আমাদের একটা সম্পত্তি একদম হাতে একটু দেখি ওয়াও এটা কি করিয়েছো না হ্যাঁ এটা কেনা এটা তো হাতি না হ্যাঁ গণেশের মুখ গণেশের মুখ এটা কি তুমি নিজেই করেছো না না এটা কেনা মানে এটা হচ্ছে হ্যাঁ এটা গিফট হাজবেন্ডের তরফ থেকে তাই আর তুমি হাজবেন্ডকে কি দিয়েছো রিসেন্টলি গলাটা কি কলেক্টর এটাও দারুণ একেবারে চুন চুন কে আজকে রাধুনির জন্য করেছি সবচেয়ে সুন্দর সুন্দর জিনিসগুলো আচ্ছা খুব প্রথমে দেবো হচ্ছে শুকনো লঙ্কা ঠিক আছে হাজবেন্ড কে কি গিফট দিয়েছো সেটা কিন্তু গিফট তো রোজ না চেপে যায়নি গিফট আর কি দেবো রোজ রোজকার রান্না করে দিচ্ছি এটাই তো বড় গিফট কি নাম হাজবেন্ডের হাজবেন্ডের নাম হচ্ছে জয়দীপ ঘোষ জয়দীপ তো আমি তোমায় কিনে দেবো জিনিস তুমি চিন্তা করো না আচ্ছা এবার সর্ষেটা দিয়ে দিলাম হ্যাঁ সর্ষে আর শুকনো লঙ্কা তোমাদের কি দুজনের উড়িষ্যায় দেখা হয়েছিল না না উড়িষ্যা দেখা হবে তাহলে কোথায় দেখা হচ্ছে দেখা হয়েছিল আমাদের বারাসাতেই দেখা হয়েছিল আচ্ছা এরপর কারি পাতাটা দিয়ে দিলাম কারি পাতা দিয়ে দাও দিয়ে গ্যাসটা বন্ধ করে হ্যাঁ
সরষে কারি পাতা শুকনো লঙ্কা উড়িষ্যায় যখন প্রথমবার পুরীতে গেছি তারা দেখেছি ছোট্ট বেলা চার বছর বয়সে ও আচ্ছা মাছের সঙ্গে ফোড়নটা মিশিয়ে যাচ্ছে রসগোল্লা খেয়েছিলাম বুঝেছো তো আচ্ছা যেটা এখন জিআই ট্যাগ আমাদের হ্যাঁ সেটাই বললাম সে তো সেই সময় ওইখানে একজন বিক্রি করছিল তোমার সমুদ্র তীরে বুঝেছো তো বিকেলবেলা নাগাদ তুমি বিশ্বাস করবে না আমার মনে হচ্ছিল যে রসগোল্লাটা মানে প্রথম আমার যে মানে ফ্লেভারটা যেটা খেয়েছিলাম আই ডিড নট লাইক ইট এবং টক রসগোল্লা ছিল আমার ওখানে রসগোল্লা খাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু খুব খারাপ জানো তো আমি ওখানে যদিও রসগোল্লা খাইনি গজা টজা গুলোই বেশি খাওয়া হয় যা বাঙালি তো হ্যাঁ আমারও খাজা বাড়ি খাজা আমরা তো খাজা বানানো শিখেছি দেখেছো তো রাজনীতি নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই মা কোকোনাট ক্র্যাব আর এইবার তৈরি করা হবে কোকোনাট ক্র্যাব দেখছেন ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং আর প্রেজেন্টস রাজনী আমরা ফিরে এসেছি ব্রেকের পর চলো তাহলে কোকোনাট ক্র্যাব তৈরি করা যাক কি কি লাগে সেটা প্রথমে জেনে নিতে হবে তাই ছোট করে আগে সেটার দিকে একটু কনসেন্ট্রেট করি সবরি আমরা দেখে নিই কোকোনাট ক্র্যাব তৈরি করতে কি কি লাগে কোকোনাট ক্র্যাব উপকরণ ক্র্যাব বা কাঁকড়া সরষের তেল পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তেলে ভেজে একসঙ্গে বাটা চার মগজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি নুন আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নারকেলের দুধ ক্র্যাবটাই ভেজে আমি এনেছি ক্র্যাবটা তুমি ভেজে নিয়েছো তাই তো হ্যাঁ আচ্ছা নুন আর হলুদ দিয়ে কাঁকড়া নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছে আমাদের আজকে রাঁধুনি প্রথমে সরষের তেল দিতে হবে সরষের তেল আবারও ব্যবহার করা হচ্ছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি একটু বেশি তেলই লাগবে হ্যাঁ কাচ্চি গানি মাস্টার্ড অয়েল দেখো ঠিক আছে তোমার তো বলছিলে যে তুমি মেয়েরা নাকি কাঁচা লঙ্কা ঝাল খেতে পারে না শুকনো লঙ্কা ঝাল খেতে পারে তোমার দুই মেয়ে একদম তুই নোরা টুইন হ্যাঁ আচ্ছা কি নাম ওদের মোনাল আর মিশমি মোনাল হ্যাঁ বাহ মোনাল আর মিশমি মিশমি মোনাল হচ্ছে বার্ডের নাম আর মিশমি হচ্ছে হিল অরুণাচল প্রদেশের একটা পাহাড়ের নাম পাহাড় আর পাখি বুঝে নেই মোনাল আর মিশমি নাই আচ্ছা এখানে আমরা কি দিচ্ছি তেল সরষের তেল গরম করে গরম হয়ে এবার আমি পেঁয়াজ পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এই তিনটে ভেজেছি ফ্রাই তেলে আচ্ছা এখানে গোটা রাখা রয়েছে এই তিনটাকে তুমি এই তিনটে হ্যাঁ হ্যাঁ তিনটে হ্যাঁ টমেটো কাঁচা লঙ্কা তিনটেকে জাস্ট একটুখানি তেলে ভেজে এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি বাহ সেটা তো অন্যান্য রান্নার ক্ষেত্রেও করেন হ্যাঁ হ্যাঁ মাংস তো করা যায় চিকেনও করা যায় চিকেন মাটন দুটো কি করা তোমার প্রিয় খাবার কি গো বিরিয়ানি এটা খাওয়া মানে উচিত না তাই জন্য বললাম যে খাওয়া না উচিত কে বলে এই যে নখটা এত সুন্দর করে নীল আটটা করছে এটা দেখিয়ে দেখিয়ে দাও এবার এবার কি দেবে হচ্ছে চার মগজ বাটাটা চার মগজ বাটা অনেকে চার মগজ বাটার সঙ্গে যে কোনো রান্নাতে একটু অল্প পোস্ত বাটা ব্যবহার করে বা পোস্ত বাটার সঙ্গে চার মগজ বাটা ব্যবহার তো সেক্ষেত্রে কি এটা চলবে নাকি না পোস্তটা মনে হয় মানে ক্র্যাবের সঙ্গে হয়তো টেস্টটা ডিফারেন্ট হবে চার মগজে আসলে নিজস্ব একটা গন্ধ নেই আর পোস্তটা একটা গন্ধ থাকে কাঁকড়া সবচেয়ে বেশি কে ভালোবাসে তোমার হাজবেন্ড আমার হাজবেন্ড ভালো বাসত মানে ভালোবাসতো তবে এখনো হয়তো বাসে কিন্তু খায় না খুব একটা ইউরিক অ্যাসিডের জন্য খাওয়া হয় না খুব একটা আজকে তো তার মানে খুব ওখান থেকে ফুসছে কোন ফেভারিট একটা খাবার যেটা তোমার ভালো লাগে অথচ কোনো অসুস্থতার কারণে তুমি খেতে পারো না এমন খাবার রাহানা মে ফিরে সে মেরা নাম ইশক তেরা নাম ইশক মেরা নাম ইশক তেরা নাম ইশক তেরা নাম ইশক মেরা নাম ইশক মেরা নাম তেরা নাম মেরা নাম ইশক ইয়ে লাল ইশক মালাল ইশক কাঁকড়ার জন্য লাল ইশক গান গেয়ে ফেলেছে আমাদের আজকে রাঁধুনি বোঝা যাচ্ছে ইশক কতটা কাঁকড়ার জন্য আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক কোকোনাট ক্র্যাবে আর কি কি মিক্স হবে মানে কোনো কোকোনাট পড়লো না না কোকোনাট দুধটা পড়লো কোকোনাট নারকেলের দুধটা বলবো মানে এই একটু একটু কষা হয়ে গেলে ওই তো এবার দিয়ে দাও তাহলে
তাহলে কোকোনাট দুধটা পড়বে। তাই ভাবছি তাহলে কোকোনাট ক্র্যাবটা কেন কোকোনাট মিল্ক অ্যাড মানে কোনো জল খাচ্ছে না। ঠিক আছে ফাইনালি রেডি কোকোনাট ক্র্যাব ইয়ে লাল ইশ। পখালা ভাতা উপকরণ ভাত টক দই ধনে পাতা ও পুদিনা পাতা পেস্ট পেঁয়াজ কুচি লেবুর রস নুন সর্ষের তেল সর্ষে কারি পাতা শুকনো লঙ্কা। প্রথমে একটি পাত্রে আগে থেকে রাখা ভাত জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এবার তার মধ্যে টক দই ধনে পাতা ও পুদিনা পাতা বাটা পেঁয়াজ কুচি ও লেবুর রস দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার একটি প্যানে সর্ষের তেল গরম করতে হবে। তারপর সর্ষে শুকনো লঙ্কা কারি পাতা ফোড়ন দিয়ে আঁচ বন্ধ করে দিতে হবে। পুরোটা একটু ভাজা ভাজা হলে ভাতের উপর ছোঁক দিতে হবে। শেষে স্বাদমতো নুন ছড়িয়ে পুরোটা ভালো করে মিশিয়ে পরিবেশন করুন উড়িষ্যা স্পেশাল পখালা ভাতা। কোকোনাট ক্র্যাব উপকরণ ক্র্যাব বা কাঁকড়া সর্ষের তেল পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তেলে ভেজে একসঙ্গে বাটা। চারমগজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি নুন আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নারকেলের দুধ। প্রথমে সেদ্ধ করা ক্র্যাব নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে বাটা মশলা দিয়ে কষতে হবে। কিছুক্ষণ কষার পর তাতে চারমগজ ও আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষতে হবে। তারপর একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। তারপর টক দই ফেটিয়ে মেশাতে হবে। এবার মশলা কষা হয়ে এলে ভাজা ক্র্যাবগুলো দিয়ে ভালো করে কষতে হবে। এভাবে পুরো মশলা কষে তেল বেরিয়ে এলে নারকেলের দুধ দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন করুন উড়িষ্যার বিশেষ পদ কোকোনাট ক্র্যাব। এবার আপনাদেরকে একটু জানাই বিষয়টা কি দাঁড়িয়েছে। ভালো আছে মাস দারুণ মজাদার। তুমি খাও। হ্যাঁ ভীষণ মজাদার। আর বড়িচুর যেটা তুমি বলছো বড়িচুরা যেটাকে বলছো তুমি সেটা হচ্ছে আসল মজাটা। আমি আরো একটা মজা করবো দেখবে। ওয়েল ডান সবাই। থ্যাংক ইউ। দুর্দান্ত পাখলা ভাতা আর কোকোনাট ক্র্যাব খাওয়ানোর জন্য আকাশ হাটে রাঁধুনি তোমায় কি কি পুরস্কার দিচ্ছে দেখে নাও। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি ব্যাগ, দাগে জম মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আর শিওর ওপেল ওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, নিউ আমরের পক্ষ থেকে একটি কেক, রনক ম্যাট্রেসের তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আর এটা থাকছে সেই মেমোরেবল গিফট। একদম সবসময় তোমার সাথে আমার থাকার প্ল্যান। একদম আকাশ হাটের রাঁধুনি দিচ্ছে এই কাপ। তোমার সঙ্গে আমি থাকবো এখানে আর এখানে থাকবে তোমার ছবি। রেখে দিও মনে রেখো। অবশ্যই এখানেই শেষ নয় সবরই। পাঁচ পাঁচখানা ওয়াও মোমোর ভাউচার জেতার সুযোগ হবে। পাঁচটা প্রশ্ন করবো, প্রতি সঠিক উত্তরে তুমি পাবে একটা করে ওয়াও মোমোর ভাউচার। শুরু করছি পাঁচ ফোড়নের মগজ দোলাই। প্রথম প্রশ্ন, বারিস্তা শব্দটির অর্থ কি? কফি শপে কফি সার্ভ করে যিনি, নাকি গরম কফি, নাকি মুচমুচে বিস্কিট? তোমার জন্য পরের প্রশ্নের দিকে চলে যাচ্ছি। খাদ্যদ্রব্য আর কসমেটিক্স এর যে প্যাকেট হয় তাতে সবুজ গোল ছাপ দেওয়া থাকলে কি বোঝা যায়, ভেজিটেরিয়ান মেডিসিনাল প্রোডাক্ট নাকি নন ভেজিটেরিয়ান? সবুজ গোল ছাপ, ভেজিটেরিয়ান ইজ অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। তোমার জন্য পরের ওয়াও মোমো ভাউচার, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। নেক্সট প্রশ্ন, পেঁয়াজ কাটলে চোখ জ্বালার কারণ কি? সালফেনিক অ্যাসিড থাকে বলে, সালফিউরিক অ্যাসিড থাকে বলে, নাকি কস্টিক সোডা থাকে বলে? সালফেনিক বলছে প্রথমটা। তো তুমি বলছো প্রথমটাই সালফেনিক অ্যাসিড। এই নাও তোমার ওয়াও মোমো ভাউচার। একদম সঠিক, পেঁয়াজ কাটলে চোখ জ্বালার কারণ সালফেনিক অ্যাসিড। সন্তুরা বা সন্তুলা ওড়িশার জনপ্রিয় রান্না, এটা আসলে কি? একটি ডাল মানে রান্না করা ডাল, পাঁচ মেশালি তরকারি না এক প্রকার পায়েস। সন্তুরা বা সন্তুলা ওড়িশার কি?
রান্না করা ডাল পাঁচ মিশালি তরকারি নাকি এক প্রকার পায়েস 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 তুমি বোধহয় খেতে ভালোবাসো তাই বললে কিন্তু পায়েস ইজ নট দ্য রাইট অ্যানসার পাঁচ মিশালি তরকারিকেই বলে সন্তুলা বা সন্তুলা ঠিক আছে চলো জয় জগন্নাথ আজকে আমাদের রথযাত্রা স্পেশালে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে দুখানা ভাউচার তুমি জিততে পারলে না ওগুলো তো তুমি লড়ে পেয়েছো এই দুটো ভালোবেসে আমরা তোমার হাতে তুলে দিলাম থ্যাংক ইউ ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া তো চালু থাকবেই কারণ আমাদের রাঁধুনিরা এরকম ইনোভেটিভ সমস্ত বিভিন্ন প্রভিন্সের বিভিন্ন জায়গা থেকে রেসিপি তুলে নিয়ে সার্ভ করবে আমাদের রাঁধুনির মঞ্চে আর কোন খাবারের কোন নিউট্রিশনাল ভ্যালু সেটা জানবার জন্য আমাদেরকে ফলো করতে হবে কাকিলাদের টিপস তেরে বিনাম কেসে জিউ আজা রে ইউহি তড়পানা তো মুঝকো চাহতে হে আগর আকে মুঝসে তো ইয়া ফির এসা কর धरती से मिला दे मुझको तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं সোম থেকে শনি শুধুমাত্র আকাশ আটে সঙ্গে থাকবো আমি মানালি